সম্মানিত সুধী, ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের জানাবো, গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন এবং ইফতারে তরমুজের শরবত যে কারণে খেতে হবে আপনাকে। চলছে পবিত্র মাহে রমজান, প্রচণ্ড গরমের কারণে ঘামের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত পানি বের হওয়ায় রোজাদারদের পানি শূন্যতার ঝুঁকি বাড়ছে। ইফতারে শরীরে পানির চাহিদা পূরণে খেতে পারেন তরমুজের জুস। তরমুজে শতকরা 92% পানি থাকে। শরীর ঠান্ডা করতে তরমুজের শরবতের তুলনা হয় না, কারণ তরমুজের রস দেহে প্রবেশ করলে প্রাকৃতিক উপায়েই শরীর ঠান্ডা হয়ে যায়। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড ক্রমাগত নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে। তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন থাকায় এটি চোখ ভালো রাখতেও সাহায্য করে। সারাদিন রোজা রাখলে এমনিতে শরীর ক্লান্ত হয়ে পড়ে, ত্বকও ম্লান হয়ে যায়। ইফতারে নিয়মিত তরমুজের শরবত খেলে ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকে। এতে ভিটামিন B6, ভিটামিন B1 শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। এছাড়া নিয়মিত তরমুজ খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এমনিতেই অথবা চাইলে বরফ মিশিয়ে তরমুজের শরবত খেতে পারেন। আবার গরমের কারণেও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারে এই মৌসুমি ফল তরমুজ। এই গরমে রোদে পড়ে অনেকেই ত্বকের অবস্থা ভয়াবহ হয়ে যায়, কিন্তু তাই বলে তো ঘরে বসে থাকা যায় না, কাজের প্রয়োজনে বাইরে বেরোতেই হয়। গরমের সময় এমন কিছু ফল পাওয়া যায় যেগুলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দারুণ কার্যকরী। তরমুজের ভিতর শতকরা 92% পানি থাকে। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখা খুবই জরুরি। এ সময় নিয়মিত তরমুজ খেতে পারলে ত্বকের স্থিতিস্থাপকতা বজায় থাকবে, সেই সঙ্গে ত্বকও থাকবে নরম। আপনি ইচ্ছে করলে এই তরমুজ দিয়ে ফেস প্যাকও তৈরি করতে পারেন এবং ব্যবহার করতে পারেন আপনার মুখে। প্রিয় বন্ধুরা, তরমুজ সম্পর্কে আপনার মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে। আপনার মূল্যবান কমেন্টের কারণে আমরা নিত্য নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর প্রতিদিনই স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।